ব্যাঙের নাম পয়জন ডার্ট ফ্রগ, দেখতে বর্ণিল ও আকর্ষণীয়। এই ব্যাঙকে ভয়ঙ্কর সুন্দর বলা যায়, কেননা এই প্রজাতির একটি ব্যাঙের শরীরে যে পরিমাণ বিষ থাকে 10 জনকে মেরে ফেলতে তা যথেষ্ট। এই ব্যাঙ বিভিন্ন রঙের হয়, লাল, কমলা, হলুদ, নীল, সবুজ ইত্যাদি। এগুলো আকারে 6 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে, ওজন সর্বোচ্চ 30 গ্রাম। কলম্বিয়া, ব্রাজিল, ইকুয়েডর, ভেনেজুয়েলা, বলিভিয়া, কোস্টারিকা, পানামা, গায়ানা ও হাওয়াই দ্বীপের ঘন বনে এই বিশেষ প্রজাতির ব্যাঙের দেখা মেলে। ব্যাঙ সাধারণত রাতের বেলা সক্রিয় থাকে, কিন্তু এই ব্যাঙ দিনের বেলায়ও ঘুরে বেড়ায়। মজার ব্যাপার হলো, এই প্রজাতির পুরুষ ব্যাঙের দায়িত্ব অনেক। ব্যাঙের ডিম লুকিয়ে রাখা এবং দেখভাল করার ভার পরে তাদের উপর। আন্তর্জাতিক কালো বাজারে যেসব প্রাণীর চাহিদা খুব বেশি এবং দাম বেশ চড়া, সেগুলোর মধ্যে এই পয়জন ডার্ট ফ্রগ অন্যতম। এই ব্যাঙ সবচেয়ে বেশি পাওয়া যায় কলম্বিয়ায়, সেখান থেকেই সবচেয়ে বেশি চোরা কারবার হয়। জার্মানির হামবোল্ড ইনস্টিটিউটের গবেষকদের মতে, কলম্বিয়ায় কমপক্ষে 200 প্রজাতির প্রাণী অস্তিত্ব সংকটে রয়েছে, তার মধ্যে পয়জন ডার্ট একটি। আপনা মাংসে হরিণা বৈরী বলে একটি কথা আছে না, মানে নিজের শরীরই বিপদের কারণ। এই ব্যাঙের ছোট্ট শরীরে যে মারাত্মক বিষ থাকে, তার জন্যই এর চাহিদা বিশ্বজোড়া। এই বিষ বিভিন্ন ওষুধ তৈরিতে কাজে লাগে। বিজ্ঞানীরা বলছেন, এই ব্যাঙ এমন কিছু পোকামাকড় খায় যেগুলোর মাধ্যমে তারা বিষ পায়। এর নামের সঙ্গেও তার বিষের সম্পর্ক আছে। ডার্ট অর্থ বান। মধ্য ও দক্ষিণ আমেরিকার আদিবাসীরা এই ব্যাঙের বিষ তাদের বান, তীর ও বল্লমের মাথায় লাগায় বলেই ব্যাঙের নাম হয়েছে পয়জন ডার্ট ফ্রগ। ডার্ট ফ্রগ এর ব্যাপক চাহিদা থাকার আরেকটি কারণ, এই ব্যাঙ বিলুপ্ত হওয়ার পথে। পশ্চিমা দেশগুলোর বহু পরিবার এই ব্যাঙ সংগ্রহ করে পোষেন। এক একটি ব্যাঙের দাম 2,50,000 টাকা পর্যন্ত হতে পারে। সবুজ ও কালো রঙের ডার্ট ফ্রগ ভীষণ দুর্লভ। বিজ্ঞানীরা বলছেন, ডার্ট ফ্রগ বিলুপ্ত হয়ে গেলে মধ্য ও দক্ষিণ আমেরিকার পরিবেশের উপর ব্যাপক বিরূপ প্রভাব পড়বে। এতে করে পোকামাকড়ের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাবে, কমবে গিরগিটি, সাপ ও পাখির মতো প্রাণীর সংখ্যা। দেশ বিদেশের এমন আরো বিচিত্র তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।